করছেন। আমি আরেকবার চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন বিষয়, একটি নতুন টিপস তোমাদের সবার কাছে। আই হোপ তোমাদের সকলের উইকেন্ডস গুলো ভালো গেছে এবং এই যে নতুন উইকে নতুন জোশের সাথে কাজ করছো। নন ওয়ার্ক কিন্তু হ্যাঁ কাজের মাঝে আমাকে অবশ্যই আমি আজকে তোমাদেরকে একটা সিক্রেট কথা শেয়ার করতে এসেছি। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি আজকে কোনো টিপস দিতেই আসিনি, তোমাদেরকে একটা সিক্রেট ভীষণ সিক্রেট ইনফরমেশন দিতে এসেছি। কিন্তু তার জন্য তোমরা যারা আজকে প্রথমবার আমাদের ভিডিওটি দেখছো, চ্যানেলে এসেছো, তোমাদেরকে কিন্তু মন দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতেই হবে। কেননা গোপন কথা জানতে গেলে প্রথম থেকে শুরু থেকে শেষ গভীরভাবে শুনতে হয়। আমি আজকে কথা বলতে এসেছি যে যদি তুমি বাজারে যাও বা রাস্তায় দেখো, চতুর্দিকে দেখবে তোমরা ছেলেরা আমাদের মেয়েদের মানে ড্যাব ড্যাব করে যে থাকবেই থাকবে। সে কোনো হট পেপি মেয়ে হোক, সুপার সেক্সি হোক, বা কোনো ডাইনামিক হোক, হোটেভার হোটেভার, এই এমন কোথাও নেই যেখানে ছেলেরা মেয়েদের দিকে তাকায় না বা ঝাড়ি মারে না। তবে তোমরা এটা জানো যে মেয়েরাও কিন্তু ছেলেদের দেখে ঝাড়ি মারে, কিন্তু আমাদের সিস্টেমটা কিন্তু আলাদা, আমরা অন্যভাবে দেখি। জানতে চাও কীভাবে দেখি? অবশ্যই বলবো, বলতেই তো এসেছি। আমরা মেয়েরা ছেলেদের অনেক জিনিস আছে যেগুলো আমরা খুব ফলো করি বা দেখি, তবে আজকে কয়েকটা সিক্রেট তোমার শেয়ার করবো। এবং যদি কোনোদিন নোটিস করো যে সেই পার্টিকুলার মেয়েটা তোমার মধ্যে এই জিনিসগুলো দেখছে বা খুঁজছে, তাহলে বুঝবে মনে মনে তোমাকে নিজের মনের মানুষ করে রেখেছে। প্রথমেই তো বলি, আমরা মেয়েরা ছেলেদের চোখের দিকে সবার আগে তাকাই। কোনো ছেলে যখন আমাদের সাথে কথা বলে, ইন্টারঅ্যাক্ট করে বা পাশাপাশি বসে থাকে, আমরা সবসময় এটা নোটিস করি যে ছেলেটার চোখটা কোন দিকে যাচ্ছে, ঘুরে ঘুরে কি আমাদের দিকেই আসছে নাকি স্বাভাবিকভাবে আমাদের সাথে যখন কথা বলছে স্বাভাবিকভাবে বলছে, তার লক্ষ্য কি আমি নাকি আমার ড্রেস আমার গেট আপ, এটা কিন্তু আমরা খুব দেখি। তাই যখন মেয়েদের সাথে কথা বলবি প্লিজ এদিক ওদিক না তাকিয়ে সচরাচর সহজভাবে মুখের দিকে তাকিয়ে কথা বলো। দেখবে সেই মেয়েটা তোমার চোখ পড়ার চেষ্টা করবে এবং তুমি পড়ে ফেলে তোমার ভাবনা ভুলে যাবে। সেকেন্ডলি, আমরা সব মেয়েরাই পছন্দ করি একটা ছেলের বিহেভিয়ার, বিহেভিয়ার ইন দ্য সেন্স যে তার সাথে বা আমাদের সাথে যে শুধু বিহেভ সেটা নয়। সাপোজ ধরো একটা মানুষ কোনো বিপদে আছে, সে ছেলেটা কতটা সে বিপদে ঝাঁপিয়ে পড়ছে সে পার্টিকুলার মানুষটাকে হেল্প করতে, তা আমরা মেয়েরা এই পার্টিকুলার জিনিসগুলো ছেলেদের মধ্যে খুব দেখি যে সে মানুষটা ওভারঅল সে কেমন, তার মনটা কেমন, সে সবার সাথে তার বিহেভটা কেমন করছে। অনেক সময় এমনও হয় হয়তো তোমার ডেট, তোমার ডেটের সামনে তুমি তোমার কোনো বন্ধু বান্ধবকে একটা ছোটো স্ল্যাং বলে দিলে, বা হয়তো কোনো কার সাথে একটু টুস 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 মারপিট করে দিলে, তাহলে কিন্তু ভাই এটা জেনে রেখো তোমার ডেট সে মেয়েটা কিন্তু তোমাকে পুরো নেগেটিভ ভাববে, সে সিচুয়েশন বুঝবে না, তোমাকে নেগেটিভ ভাববে। কারণ কোনো মেয়েই চায় না তার বয়ফ্রেন্ড বা তার হাজবেন্ড অযথা লড়াই করুক, অযথা লোকের সঙ্গে ঝামেলা করুক, বরং সে চাইবে সেই টাইমটা সে তার সাথে স্পেন্ড করুক, তাই নাকি? এছাড়া আমরা মেয়েরা তোমাদের কথা বলার প্যাটার্নকে খুব লক্ষ্য করি। তোমরা কে কীভাবে কথা বলছো, তোমাদের অ্যাটিটিউডটা কীরকম, এটা কিন্তু আমরা খুব দেখি, কিন্তু ভালো লাগে। একটা ছেলে যখন নিজেকে সুন্দর করে রিপ্রেজেন্ট করে ফ্রেন্ডলিভাবে যখন আমাদের সাথে কথা বলে, আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে, তো তখন কিন্তু আমাদের দারুণ লাগে, ব্যাপারটা খুব এনজয় করি আমরা, মানুষের ছেলের কোম্পানি আমরা খুব ভালোবাসি। যেটা মেয়েরা অবশ্যই পছন্দ করে, শুধু মেয়ে কেন সেটা কর্মক্ষেত্রেও খুব প্রয়োজন হয়, স্মার্ট গাইস। আমরা মেয়েরা ছেলেদের স্মার্টনেস, ছেলেদের
কনফিডেন্স এটাকে কিন্তু খুব দেখি। কেন? বিকজ কে না চায় যে তার স্বামী বা তার বয়ফ্রেন্ড বা তার ফ্রেন্ড ওভারঅল স্মার্ট হোক, টিকটক হোক, কিছুটা দারুণ হোক, যাতে না সে যখন তাকে নিয়ে রাস্তায় বেরোয় তো মানুষজনেরও তাদের দিকে একবার তাক পায় যে বাহ আচ্ছি জড়ি হ্যাঁ, তাই নয় কি? কেন তোমরাও যেমন পছন্দ করো আমাদের মধ্যে স্মার্টনেস, আমাদের মধ্যে ট্রেন্ডি লুক, আমরা তেমন তোমাদের লুকস, তোমাদের ট্রেন্ডিনেস, স্মার্টনেস, কনফিডেন্স খুব ভালোবাসি, দেখতে খুব ইচ্ছে করে। তাই এখন থেকে নিজেকে একটু গ্রো করো, আর অবশ্যই মতো ল্যাপটা হয়ে ঘুরো না, একটু স্মার্ট ট্রেন্ডি হও ভাই, তোমার গার্লফ্রেন্ডকে পটিয়ে রাখতে হবে না। এছাড়া ফিফথ বাট নট লিস্ট বাট ভেরি কমন, সেটা হচ্ছে আমরা কিন্তু ছেলেদের হাসিটা খুব লক্ষ্য করি, আর চোখে হোক ডাইরেক্ট হোক ঠিক দেখি হাসি। ইন দ্য সেন্স যেমন ধরো কোনো মানুষ যদি একটা আনন্দমোহর পরিবেশে একটা সেরকম এনভায়রনমেন্টে সে যখন খুব হাসে, খুব প্রাণ খুলে এনজয় করে, তো সেই পুরুষের হাসির দিকে তার সেই মুখমণ্ডলের দিকে আমরা এক পানি চেয়ে থাকি, এবং সেই মানুষটি যখন দেখে যে তার চেনা পরিচিত কেউ বিপদে আছে তখন তার পাশে যখন সে সাহায্যের হাতটা বাড়ায়, তার চোখেও যখন সেই বেদনাটা ফুটে ওঠে, তখন আমাদেরও মনে হয় যে এই মানুষটা যদি পরের বেদনাতে এত দুঃখিত হয়ে পড়ে, এত উতলা হয়ে পড়ে, তাহলে আজকে আমার পিছু হলেও তো সে নিশ্চয়ই আসবে আমার পাশে। তাই মেয়েদের বিশ্বাসটা জিততে হলে, মেয়েদেরকে নিজের কাছে পেতে হলে তোমাকে তো পার্টিকুলার জিনিসগুলোকে অবভিয়াসলি ফলো করতে হবে, যত ফলো করবে ততই তোমার বেনিফিট হবে। আশা করছি তোমরা আমাদের এই সিক্রেট সাইটিংগুলো শুনে আরও নিজেকে সিক্রেটিভ মনে করবে এবং নিজে আরও একটু গ্রুম করবে নিজেকে, তাকে যাতে কি তুমি তোমার ডেটের কাছে, ওয়াইফের কাছে একটু হিরো হতে পারো। সো অবভিয়াসলি আজকে এই অবধি, আবার ফিরে আসবো নতুন টপিক নিয়ে, এবং প্লিজ তোমরা কিন্তু আমাকে ফিডব্যাকস দিও, কমেন্ট করো নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে, তাহলে তুমি জানতে পারবো যে তোমরা কোন কোন টপিকের উপর শুনতে চাইছো বা তোমাদের কেমন লাগছে আমার টপিকস গুলো। সো অবভিয়াসলি আগামী সময় আবার দেখা হবে, ততক্ষণে নিজেকে গ্রুম করো, তৈরি করে নাও এবং একটা ভালো রোমান্টিক ডেটিং উইকেন্ডে চলে যাও, দেখবে মেয়েটা তোমার মুখের থেকে চোখ সরাচ্ছে না। অল দ্য বেস্ট।